Hello everyone, this is Antara. Welcome back to my channel. আজকে আমি একটা quick fix series এর video নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো রবীন্দ্র নৃত্য makeup tutorial. এই টিউটোরিয়ালটা তোমরা অনেক দিন ধরে চাইছিলে আমার কাছ থেকে আজকে আমি ফাইনালি শুট করে ফেললাম তো এখানে তোমরা দেখতে পাবে দু রকমের কলকা যেটা আমি এখন পরে আছি সেটা আর একটা একটু ডিফিকাল্ট যেটা তোমরা এই টিউটোরিয়াল থেকে শিখতে পারো এবং ট্রাইও করতে পারো তো উইদাউট ফার্দার অ্যাডু লেটস মুভ অন টু দ্য ভিডিও তো আমার প্রথমে আমি মুখটা ধুয়ে নিয়েছি এবং আমি এখন অ্যাপ্লাই করছি অ্যালপস গুডনেসের গ্রিন টি টোনার এই টোনারটা আমি একটা হলে শেয়ার করেছি যেটা আমার আরেকটা চ্যানেলে অলরেডি এই ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে এটা দেখে নিতে এরপর এটাকে আমি শুকিয়ে নিচ্ছি এবং তারপর আমি অ্যাপ্লাই করব NY বের প্রাইমার এরপর আমি অ্যাপ্লাই করব মি ফাউন্ডেশন এরপর আমি একটা স্পঞ্জের সাহায্যে এটাকে আমি স্কিনে অ্যাপ্লাই করছি বা তোমরা উল্টোটাও করতে পারো আগে ফাউন্ডেশনটাকে স্কিনে লাগিয়ে দেন তুমি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পারো এখানে আমি যে শেডটা ইউজ করেছি ফিটমি ফাউন্ডেশনের ওটা আমার স্কিন শেডের থেকে একটু ডার্ক বিকজ আমি যখন কিনেছিলাম তখন মেবি আই ওয়াজ ট্যান যার জন্য ওটা তখন ম্যাচ করেছিল বাট রাইট নাও ইউ ক্যান সি এটা আমার শেডের থেকে একটু ডার্ক বাট স্টিল ওকে আমি এটা দিয়েই আজকে কাজ চালিয়ে নেব এরপর আমি ইউজ করছি মেবলিনের এজ রিওয়াইন্ড কনসিলার তারপর ওটাকে আমি ওই সেম স্পঞ্জের অন্য কোনো একটা দিক দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এরপর আমি ইউজ করছি নাইকার কন্ট্রোর স্টিক আমি অলরেডি তোমাদেরকে শিখিয়েছি যে কন্ট্রোর কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয় তো তোমরা জাস্ট ভিডিওটা ফলো করলেই আশা করছি বুঝতে পেরে যাবে এরপর আমি অ্যাপ্লাই করছি লুজ পাউডার আমার চোখের তলায় আমি কীভাবে মেকআপ করি এর চেয়ে ভালো ডিটেলসে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ডেসক্রিপশনে সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওটাকে প্লিজ দেখো তাহলে তোমাদের অনেক সাহায্য হবে নেক্সট আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব তো আমি একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়েছি এবং আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি এরপর আমি একটা রেড শেড নিয়েছি এবং আইলিডে অ্যাপ্লাই করছি ওকে নেক্সট যেটা আমি করবো এটা আমি আগেও মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে শিখিয়েছি আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি একটা ব্রাশে এবং আমি আউটার কর্নারে এরকম অ্যাঙ্গুলার একটা ভি শেপ মতো করে আমার যে ক্রিজ রয়েছে ক্রিজ লাইনের সাথে ওটাকে মিশিয়ে দিচ্ছি সো তোমরা ভিডিওটা দেখলে বেটার বুঝতে পারবে যে আমি এক্স্যাক্টলি কী করছি এরপর আমি একটা গোল্ডেন আইশ্যাডো নিয়ে আমি একদম মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করছি আমি আঙুল দিয়ে করছি বিকজ এটাতে আমার আইশ্যাডোটার বেটার পিগমেন্টেশন আসে তোমরা ব্রাশ দিয়ে করতেই পারো আমি যে লুজ পাউডারটা চোখের তলায় অ্যাপ্লাই করেছিলাম এবং আমি আইশ্যাডো অ্যাপ্লাই করার পর যদি কোনো ফল আউট থাকে সেইগুলোকে আগে আমি সরিয়ে দিচ্ছি এবং আমি ফেস পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে নেক্সট আমি অ্যাপ্লাই করব আইলাইনার তো আমি ফার্স্টে ইনার কর্নার যেটা রয়েছে সেখানে আমি একদম সরু করে লাইন করে নিচ্ছি তো এটাও আমি আগে ভিডিওসগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি তো আই মেকআপ স্টার্ট করে হঠাৎ আমার মনে পড়লো যে আমি আজকে কন্ট্রোর পাউডারটা ইউজ করে নিই সো আমি যেখানে যেখানে কন্ট্রোর স্টিকটা অ্যাপ্লাই করেছিলাম সেইখানেই আমি কন্ট্রোর পাউডার অ্যাপ্লাই করছি এরপর আসছে সবচেয়ে টাফেস্ট জিনিস যেটা ক্যামেরার দিকে তাকিয়ে করাটা খুব ডিফিকাল্ট সো আমি একটা মিরর নিয়ে নিয়েছি মিরর দিকে তাকিয়েই করব তো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট আমি শুধু উইংটা করছি এখন একদমই ছোট খুব একটা বড় হবে না তারপর আমি অ্যাপ্লাই করছি কাজল নিচে খুব একটা মোটা করার দরকার নেই বিকজ দিস টাইম আমরা ওটাকে স্মাচ করব এরপর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের মেকআপের সেটা হচ্ছে আমি যখন স্মাচ করছি স্মাচ করতে গিয়ে একদম যে এন্ডটা আমি তোমাদেরকে ডাবল উইং শিখিয়েছি সিমিলার টু দ্যাট বাট এটা একদমই ছোট্ট একটা লিজের মতো আমরা স্মাচ করে করে বাইরের দিকে বার করে দিচ্ছি তোমরা এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে যেটা ওপরের উইংয়ের থেকে অনেকটাই ছোট হবে এরপর ওপরের উইং থেকে আমরা ওপর থেকে লাইন করে নিচ্ছি যেরকম দরকার যতটা লেন্থ আমাদের দরকার বা যতটা মোটা দরকার নেক্সট আমি আইব্রো শেপ করছি তো এখানে আমি মেবলিনের একটা আইব্রো পেন্সিল আমি ইউজ করছি যেটা দিয়ে আমি একদম লাইটভাবে শেপ করে নিচ্ছি তারপর একটা আমার কাছে নর্মাল একটা কাজল পেন্সিল আছে যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করি না চোখে তো সেটা দিয়ে আমি একটুখানি ডার্ক করে নিচ্ছি এইবার আমি ইউজ করব ব্লাশ তারপর মাস্কারা তারপর আমি টিপ পরে নিচ্ছি এবং লিপস্টিক এবার আমি ইউজ করছি হাইলাইটার এটা তোমরা চাইলে ইউজ করতে পারো বা বাদ দিতে পারো
সবার শেষে আমি টিপের সাথে কলকার ডিজাইন করব, যার জন্য আমার দরকার হোয়াইট পোস্টাল কালার আর একদম পাতলা একটা ব্রাশ। আজকে আমি তোমাদেরকে দুটো ডিজাইন শেখাবো। ফার্স্টে শিখিয়ে দিই যেটা কঠিন, আমি ফার্স্টে হোয়াইট কালারটা নিয়ে নিচে একটা লাইন মতো ড্র করছি, তারপর যে ডিজাইনটা আমি করছি তোমরা ভিডিওটা দেখো তবে গিয়ে ভালো করে বুঝতে পারবে। আমি এক্সপ্লেন করতে পারছি না বিকজ ইটস কমপ্লিকেটেড। মেকআপ লুকটা একদম কমপ্লিট, এরপর আমি জাস্ট অর্নামেন্টসগুলো পরে নিচ্ছি অ্যান্ড তারপর আমি তোমাদেরকে আরও একটা কলকাতা ডিজাইন শেখাবো। যারা এটা করতে পারছো না তারা ওটা অবশ্যই করো, বিকজ ইটস ভেরি সিম্পল। আনফর্চুনেটলি আমি যখন সেকেন্ড কলকাতা শ্যুট করছিলাম, আই ডোন্ট নো হাউ ওটা শ্যুট হয়নি, তো আমি তোমাদেরকে পিকচারটা থেকে বুঝিয়ে দিচ্ছি কী করেছে এক্স্যাক্টলি। যে ব্রাশটা আমি ইউজ করছিলাম তার যে পেছন দিকটা, পয়েন্টেড পেছন দিকটা, ওই দিকটা দিয়ে আমি পোস্টার কালারে ডিপ করে জাস্ট ডট ডট দিয়েছি চারিদিকে, দ্যাটস অল। এটা এতটাই সিম্পল। সো আশা করি সেই পিকচারটা দেখে তোমরা বুঝতে পারছো। তো কেমন লাগলো মেকআপ টিউটোরিয়ালটা আমাকে কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না। আর এইখানে আমি দুরকম কলকা করা শিখিয়েছি তোমাদেরকে, একটা একদম ইজি যেটা সবাই করতে পারবে আর একটা একটু অ্যাডভান্স। তো তোমরা সব কটাই কিন্তু ট্রাই করে আমাকে জানিও যে তোমরা পারলে কি না, যদি পারো পিকচার্স কিন্তু অবশ্যই পাঠিও। আর আই মেকআপটার কথা বলে এখানে আমি যে আই মেকআপটা করেছি, ইটস নট লাইক যে এই পার্টিকুলার আই মেকআপটাই তোমরা রবীন্দ্র নৃত্যে করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি এটা ট্রাই করলাম বিকজ এর আগে আমি অনেকগুলো মেকআপে আমি আই মেকআপ শিখিয়েছি তোমাদেরকে, ওই প্রত্যেকটা আই মেকআপ তোমরা রবীন্দ্র নৃত্যে কিন্তু করতেই পারো, কোনো অসুবিধে নেই। আজকে আমি ভাবলাম যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি আই মেকআপটা একটু ডিফারেন্ট করি, সো দ্যাট তোমরা নতুন কিছু শিখতে পারো। তো এই আই মেকআপটা ইজ বিউটিফুল, আই লাভ দিস ওয়ান বিকজ এটা ভীষণই সিম্পল একটা আই মেকআপ। আর এটা স্পেশালিটি হচ্ছে এখানে যে উইংটা আমি করেছি, ডাবল উইং লাইনার আমি তোমাদেরকে শিখিয়েছি, বাট এটা একটু ডিফারেন্ট। আর নিচটা আমি বেসিক্যালি কাজল দিয়ে স্মাচ করে ওটাকে পুরো ক্রিয়েট করেছি, যার জন্য তোমরা কিন্তু সামারে এই লুকটা ইজিলি করতে পারো। এর ওপর শুধু অ্যাপ্লাই করে নেবে একটা মেকআপ সেটিং স্প্রে অ্যান্ড ইউ আর গুড টু গো। তো এই মেকআপ লুকটা তোমরা ট্রাই করলে আমাকে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও, আরেকটা কথা তোমাকে বলে দিই, তোমরা যদি না জেনে থাকো আমি কিন্তু আরও একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, যেটা কি না সব কিছু থাকবে ওই চ্যানেলে, স্টার্টিং ফ্রম ব্লগ, মেকআপ টিউটোরিয়াল, বাট যখন যেরকম আমার ইচ্ছা হবে আমি সব রকম ভিডিও ওইখানে আপলোড করব। অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে ফেলেছি, তোমরা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি গিয়ে নিচে ডেসক্রিপশন থেকে লিঙ্কটা খুঁজে ওই ভিডিওটা দেখে ফেলো এবং সাবস্ক্রাইব করে ফেলো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বন্ধুদের সাথে শেয়ার করো, যেরকম ভালোবাসা তোমরা এখানে দিয়েছো আমি চাই আমার নতুন চ্যানেলেও তোমরা ওরকমভাবেই আমাকে সাপোর্ট করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।